আজকে আমরা তাপ এবং তাপমাত্রা এই দুটি বিষয়ের সম্বন্ধে পড়ব। ক্লাস সেভেন এর বিজ্ঞানের ভৌত পরিবেশের চ্যাপ্টারের ফার্স্ট চ্যাপ্টার হলো তাপ এবং তাপমাত্রা। তো সবার আগে আমরা যেই জিনিসটাকে বোঝার চেষ্টা করব সেটা হচ্ছে তাপ। তাপ কিন্তু কোনো রকম কোনো বস্তু নয়, তাপ হচ্ছে এক ধরনের শক্তি, যেই শক্তির না কোনো সৃষ্টি আছে না কোনো ধ্বংস আছে। তার মানে এই শক্তি পৃথিবীর আদিকাল থেকে অপরিবর্তিত আছে এখনো পর্যন্ত। তার মানে কোথাও থেকে কোনো তাপ তৈরি হচ্ছে এবং কোথাও কোনো তাপ শোষিত হচ্ছে, এই উৎপন্ন এবং শোষণের মাধ্যমেই আমাদের সারা পৃথিবীতে তাপ শক্তিটা অপরিবর্তিত থাকে। এবার আমরা জানি যে প্রত্যেকটা জিনিসেরই কিছু না কিছু একক থাকে, যেমনি আমরা টাকা পয়সার একক টাকার সংখ্যা দিয়ে মাপি, তারপরে কোনো দৈর্ঘ্যের একক মিটার বা কিলোমিটার দিয়ে মাপি, ঠিক সেরকমই তাপ পরিমাপক একটা একক বা একটা শব্দ যেটাকে আমরা বলি সেটাকে হচ্ছে তাপমাত্রা। তার মানে তাপ কিন্তু কোনো সংখ্যা নয়, কিন্তু তাপমাত্রা একটা সংখ্যা। তাপ আমরা অনুভব করি কিন্তু তাপমাত্রা আমরা পরিমাপ করতে পারি। তো কখনোই তাপ এবং তাপমাত্রাকে আমরা এক বা সমান বলতে পারবো না। তো তাপমাত্রা মাপার জন্য আমাদের একটা যন্ত্র থাকে, যে যন্ত্রটাকে আমরা বলি থার্মোমিটার। থার্মোমিটার আমাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতে রয়েছে। এই থার্মোমিটার দিয়ে আমরা আমাদের শরীরের উষ্ণতা মাপি। তাপমাত্রার আরেক নাম কিন্তু উষ্ণতা। আমাদের শরীরের স্বাভাবিক উষ্ণতার থেকে যখন আমাদের তাপমাত্রা বেড়ে যায় তখন আমরা সেটাকে বলি জ্বর। তার মানে বাড়িতে কারোর জ্বর হয়েছে এটা বলতে গেলে কিন্তু আমরা আসলে যেটা বোঝাই সেটা হচ্ছে তার শরীরের তাপমাত্রা কতটা পরিমাণে বেড়েছে। এবারে বুঝতে তো পারলাম যে শরীরের তাপমাত্রা বেড়েছে, তাহলে সেটা কতটা পরিমাণে বেড়েছে সেটা বোঝানোর জন্য থার্মোমিটার ব্যবহার করা হয়। এবারে আমরা দেখবো যে থার্মোমিটার কিভাবে তৈরি হয় বা থার্মোমিটারের বৈশিষ্ট্য কী। থার্মোমিটারের প্রধান বৈশিষ্ট্য যেটা, তার মধ্যে থাকে পারদ। এই পারদই হচ্ছে থার্মোমিটারের প্রধান জিনিস যা কিনা থার্মোমিটারের মান মাপতে সাহায্য করে। তো পারদ হচ্ছে এক রকমের ধাতু, তরলীকৃত ধাতু, যে ধাতু কিনা আমার উষ্ণতা পেলে আয়তনে বৃদ্ধি পায় এবং আয়তনে বৃদ্ধি পেয়ে সেটি পারদ কুণ্ডের মধ্য দিয়ে আমার নির্দিষ্ট স্কেলে পৌঁছায়। আমরা যদি থার্মোমিটারের ছবিটা আঁকতে চাই, জিনিসটা অনেকটা এরকম হবে, এখানে আমার পারদ থাকে, তারপরে জিনিসটা আস্তে আস্তে সরু হয়ে যায়। এই সরু অংশটাকে বলা হয় পারদের কুণ্ড, অর্থাৎ এর মধ্য থেকে পারদ উঠানামা করে এবং তার চারপাশে একটা কাচের পাত্র থাকে, যেই কাচের পাত্রটা আমার পারদ কুণ্ডকে রক্ষাও করে এবং সেই কাচের পাত্রের মধ্যে আমার কিছু স্কেলিং করা থাকে, যে স্কেলিংয়ের মোটামুটি 96 ডিগ্রি ফারেনহাইট থেকে 104 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত থাকে। আমরা ফারেনহাইট কি বা সেলসিয়াস কি এগুলো কিছুক্ষণ পরে পড়ব। তাহলে 96 ডিগ্রি ফারেনহাইট এবং 104 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে আমার পারদ কুণ্ডটা যেই ঘরে যাবে আমরা বলি তার শরীরের তাপমাত্রা ততটা। তো এরপরে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব, থার্মোমিটারের ভেতরে যে স্কেল দুটি থাকে, অর্থাৎ সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেল। সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেল আলোচনা করার আগে আমাদের দুটো জিনিস সম্বন্ধে আলোচনা করতে হবে, নিম্ন স্থিরাঙ্ক এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক। তার মানে নিম্ন স্থিরাঙ্ক ঊর্ধ্ব স্থিরাঙ্ক বোঝার জন্য আমাদেরকে দুটো পরীক্ষা করতে হবে। তোমাদের প্রত্যেকের বইতে সেই পরীক্ষা দুটি রয়েছে। দুটো বিকার নিলাম, বিকারের মধ্যে একটাতে গরম জল নিলাম, একটাতে ঠান্ডা জল নিলাম এবং দুটোতেই থার্মোমিটার ডুবিয়ে দিলাম। তো গরম জলে থার্মোমিটার ডোবানোর ফলে আমরা দেখব যে পারদ উষ্ণতাপে আয়তনে বেড়ে গিয়ে অনেকটা ওপরে উঠে গেছে। তো ও ম্যাক্সিমাম যতটা দূর পর্যন্ত ওপরে উঠতে পারে সেই জায়গাটাকে আমরা নোট করে নিলাম, এই অংশটাকেই আমরা বলবো ঊর্ধ্ব স্থিরাঙ্ক।
এবং ঠান্ডা জলে ডোবালে, ঠান্ডা বরফ জলে ঢোবালে আমরা যেটা দেখতে পাবো যে উষ্ণতা কমে গিয়ে পারদের আয়তন সংকুচিত হচ্ছে, তার ফলে পারদ কমে গিয়ে তার পারদকুণ্ডের মধ্যে সে যে স্কেলে গিয়ে পৌঁছেছে, তখন আমরা সেই জায়গাটা নোট করে নিলাম ধরা যাক এই অংশে, এটাকে আমরা বলবো নিম্ন স্থিরাঙ্ক। আমরা যদি বিশুদ্ধ জলের ক্ষেত্রে বিচার করি তখন আমরা দেখব যে জলকে আমরা যখন ফোটাবো তখন যে উষ্ণতায় জলের জল থেকে আস্তে আস্তে বাষ্পে পরিণত হবে সেই উষ্ণতাকে বলা হয় ঊর্ধ্ব স্থিরাঙ্ক, এবং জলকে আমরা যখন ফ্রিজে ঢোকাবো তখন যে উষ্ণতায় জল থেকে আস্তে আস্তে বরফে পরিণত হবে সেই উষ্ণতাকে আমরা বলবো জলের নিম্ন স্থিরাঙ্ক। এবং এই ঊর্ধ্ব স্থিরাঙ্ক নিম্ন স্থিরাঙ্ক গণনা করার সময় আমাদের দুটো স্কেলের সাহায্য নিতে হয়, যে কথাটা আমি একটু আগে বলছিলাম সেটা হচ্ছে সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেল। সেলসিয়াস স্কেলকে কি দিয়ে লেখে? সি দিয়ে লেখে, এবং ফারেনহাইট স্কেলকে এফ এফ দিয়ে লেখে। তাহলে সেলসিয়াস স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক সবসময় 100 ডিগ্রি সেলসিয়াস থাকে, তার মানে ম্যাক্সিমাম টেম্পারেচার 100 ডিগ্রি সেলসিয়াস, এবং নিম্ন স্থিরাঙ্ক থাকে 0 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ মিনিমাম টেম্পারেচার। অ্যান্ড ফারেনহাইট স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক বা ম্যাক্সিমাম টেম্পারেচার থাকে 212 ডিগ্রি ফারেনহাইট, অ্যান্ড নিম্ন স্থিরাঙ্ক থাকে 32 ডিগ্রি ফারেনহাইট। এছাড়াও একটা স্কেল আমাদের বিজ্ঞানে রয়েছে, তবু সেটা বিজ্ঞান বইতে নেই, সেটি হচ্ছে কেলভিন স্কেল। কেলভিন স্কেলকে আমরা লিখি কে দিয়ে, এটার ঊর্ধ্ব স্থিরাঙ্ক থাকে 373 কেলভিন এবং নিম্ন স্থিরাঙ্ক থাকে 273 কেলভিন। একটু ভালো করে নজর করলে দেখা যাবে যে আমার কিন্তু সেলসিয়াস এবং ফারেনহাইটে একটা অন্যরকম একক ব্যবহার হয়েছে, সেটা হচ্ছে ডিগ্রি। এই ডিগ্রি কথাটাই হচ্ছে তাপমাত্রা পরিমাপের একক। আজকে আমরা তাপের এই পর্যন্ত পড়লাম, এর পরের ক্লাসে আমরা তাপ চ্যাপ্টারটা শেষ করব, ওই দিন কিছু অঙ্ক করব সেলসিয়াস ফারেনহাইট সম্পর্কিত, এছাড়া কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব। তাহলে আমার ক্লাসটা যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, শেয়ার করো এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।